আপনারা সকলেই জানেন যে পেফরেক্স রেমিটেন্স যে অ্যাপস আছে এইখানে কিন্তু অনেকগুলো বেনিফিশিয়ারি অ্যাড করা যায়। আপনি যখন যার কাছে খুশি তার কাছে আপনি রেমিটেন্স পাঠাতে পারেন নতুন নতুন বেনিফিশিয়ারি অ্যাড করে। তো এর ফলে হয় কি, অনেক সময় অপ্রয়োজনীয় বেনিফিশিয়ারি লিস্টে থেকে যায় এবং আপনি যার কাছে একবার রেমিটেন্স করেছিলেন কিন্তু ভবিষ্যতে আর তার কাছে পাঠাবেন না, অথবা বেনিফিশিয়ারি মানে শুধু শুধু মানে ভুলে অ্যাড করে ফেলেছিলেন, এইগুলা ডিলিট করতে চাচ্ছেন। কিভাবে অপ্রয়োজনীয় বেনিফিশিয়ারিগুলা ডিলিট করতে পারেন সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যদি আপনি বাংলা ভাষায় যদি অ্যাপসগুলা দেখেন এখানে গ্রহণকারী লেখা থাকবে, আর ইংরেজিতে থাকলে এখানে বেনিফিশিয়ারি যে লেখাটা আছে ব্যাংক অ্যাকাউন্টের নিচে এখানে বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন। বেনিফিশিয়ারিতে ক্লিক করলে এখানে দেখেন আমার অনেকগুলো বেনিফিশিয়ারি এখানে অ্যাড করা আছে। তো এতগুলো বেনিফিশিয়ারি আসলে আমার প্রয়োজন নেই, অনেক সময় হয়তো ভুলেও অনেকে সেভ করে থাকতে পারেন, তখন কিভাবে ডিলিট করবেন সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। অথবা যদি আপনি এটাকে মডিফাই করতে চান মডিফাই করতে পারেন। এখানে যেমন প্রথমটাতে ক্লিক করলেন, ডিটেলসে ক্লিক করার পরে উপরে যে তিনটা ফুট আছে ক্লিক করে এখানে আমি মডিফাই করতে পারি। মডিফাই করে এখানে এডিট করে সুন্দর করে যদি কোথাও ভুল থাকে ভুলটা সংশোধন করে এটা আবার সেভ করতে পারি। তখন এই মুহূর্তে আমি আপনাদেরকে ডিলেটের অপশনটা দেখাচ্ছি, আবার আবার প্রথম থেকে দেখছি। এইখানে হোমে গিয়ে বেনিফিশিয়ারিতে যাবেন, বেনিফিশিয়ারিতে গিয়ে এইখানে যে আপনি যাকে ডিলেট করতে চাচ্ছেন তার ডিটেলসে ক্লিক করবেন, উপরে তিনটা ফোটাতে ক্লিক করে এটা ডিলেট করে দেবেন। ডিলেটে চাপ দিয়ে ইয়েস, আবার এটা ডিলেট করতে চাচ্ছেন উপরে তিনটা ফোটাতে ক্লিক করে ডিলেট দিয়ে ইয়েস, এটাও ডিলেট হয়ে গেল। এটা আপনার কাছে কিন্তু মেসেজ আসতেছে, আবার এই যে এটাকেও ডিলেট করে দিলাম, এখানে ডিটেলসে ক্লিক করে উপরে তিনটা ফোটা ডিলেট ইয়েস। এইভাবে আপনারা অপ্রয়োজনীয় যে বেনিফিশিয়ারিগুলো আছে এগুলাকে আপনারা এইভাবে ডিলেট করতে পারেন। এই যে আমি এই যে অপ্রয়োজনীয় যেগুলো আছে আমি আবার একটু চেক করবো আমার আরও অপ্রয়োজনীয় কিছু আছে কিনা, যদি না থাকে তাহলে থাক। এইভাবেই আপনারা যে অপ্রয়োজনীয় যে বেনিফিশিয়ারিগুলো আছে এইভাবে আপনারা ডিলেট করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।